বর্তমান নিশিরাতের ভোট ডাকাত অবৈধ ফ্যাসিস্ট সরকারের পেটুয়া পুলিশ বাহিনী যথেষ্ট পরিমাণে চড়াও হয়ে বিরোধী মতের যারা আইনজীবী, জামাত হোক বিএনপি হোক, যেই হোক, আমি সেটা বলছি না, বিরোধী মতের আইনজীবীদের উপরে এবং সাংবাদিকদের উপরে অতর্কিত ভাবে বর্বরোচিত হামলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এই নির্বাচনটা দিয়েই কিন্তু দেশের মানুষের কাছে পুরো দিবালোকের মতো স্পষ্ট আরো একটি নিশিরাতের নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের বর্তমান ফ্যাসিস্ট সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তিনি এই চক এঁকে যাচ্ছেন, এবং তার প্রত্যক্ষ নির্দেশে নেই আজকে আমাদের সর্বোচ্চ বিচারালয়ে কলঙ্কিত করেছে, পুরো বিশ্বের বুকে আমাদেরকে আমাদের মাথা নিচু করেছে, একের পর এক আমাদের এই দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ করে চলেছে এই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া পুলিশ লীগ। আজকে সেখানে যেভাবে হামলা করেছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, সমবেদনা বেদনা জ্ঞাপন করছি। প্রায় 150-র উপরে আইনজীবী আহত হয়েছে, আমরাও দেখেছি যেভাবে লাঠি ছোটা নিয়ে অন্য অন্য সরকার দলীয় ফ্যাসিস্ট আইনজীবীরা মানে বিরোধী মতের আইনজীবীদের উপরে অতর্কিত ভাবে হামলা চালিয়েছে। একটা সুপ্রিম কোর্টের মতো একটা সেন্সিটিভ দেশের সকল মানুষের 18 কোটি মানুষের চোখের হৃদয়ের মণি, যেখানে আমাদের লালিত আমাদের স্বাধীনতার 50 বছর পরে এসে আমরা এমন একটি আপনার সুপ্রিম কোর্ট দেখতে পাবো যেটা কখনো কল্পনা করিনি। আগামী প্রজন্মের কাছে আমরা চিরকালের জন্য একটা দাগি আসামি হয়ে থাকলাম, যেটা আমরা আজকে আমাদের সর্বোচ্চ বিচার কার্য যেখান থেকে আমাদের সুপ্রিম কোর্টের পুরো বাংলাদেশটা পরিচালিত হচ্ছে, সুপ্রিম কোর্ট চাইলে প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারে, রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করতে পারে, এতটুকু একটা রাষ্ট্রের সর্বোচ্চ আপনার রাষ্ট্রের সর্বোচ্চ একটি আপনার বিচার কার্য পরিচালনা এবং রাষ্ট্রের সর্বোচ্চ একটা শক্তি, সেই শক্তিকে আজকে মাটির সঙ্গে দুলায় মিশিয়ে দিয়েছে অবৈধ ফ্যাসিস্ট সরকার। এটা হচ্ছে সবচেয়ে আমার বড় ক্ষোভ। এটার সাথে 21 আগস্টের গ্রেনেড হামলার কোনোই যোগসূত্র আছে বলে আমি মনে করি না, এবং তার প্রতি উত্তর নয়, তবে এটা পূর্ব থেকে পরিকল্পিত ছিল এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের। যেহেতু সামনে নির্বাচন, আপনারা জানেন প্রিয় সম্মানিত মাসুক ভাই এবং রশন ভাই এবং মাহমুদুর রহমান ভাই, আপনারা জানেন সামনে যে নির্বাচন, গতকালকে আমাদের নির্বাচন কমিশনার মহোদয় অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার হাবিবা ওয়াল বলেছেন যে অতীতের যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, তার মুখ থেকে কিন্তু বের হয়ে গেছে যে অতীতের নির্বাচনটা আসলে সত্যিকারে প্রশ্নবিদ্ধ। তিনি বলছেন অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা করতে চাই না, প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিকদের ঢোকার অধিকার থাকতে হবে, একটা স্বচ্ছ, তার মুখ থেকে বের হয়েছে একটা স্বচ্ছ লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে একেবারে নির্ভেজাল একটি নির্বাচন তিনি উপহার দিতে চাচ্ছেন। তার কথায় আমরা বুঝতে পারছি তিনি পারতেছেন না বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের আপনার লেলিয়া দেওয়া পুলিশ লীগ এবং তাদের আপনার ছাত্রলীগের সন্ত্রাসী লীগের কারণে, আওয়ামী লীগের পেট্রোল লীগের কারণে আমাদের এই রাষ্ট্রের আরেকটি সংস্থা নির্বাচন কমিশন পুরো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এই নির্বাচনটাকে বানচাল করে, সুপ্রিম কোর্টের নির্বাচনটাকে বানচাল করে পুরো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, একটা ক্ষমতার লড়াই নিয়ে সামনে যে আপনার আরো অনেকগুলো নির্বাচন রয়েছে, সামনে আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের পরে এখন সামনে রয়েছে আপনার উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোকে মনে করেন প্রভাবিত করে নিজেদের কক্ষীগত করার জন্য আইনকে হাতে নিয়ে আমরা যেটা দেখেছি আমাদের এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার সেদিকে হেঁটে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন 21 আগস্টের গেনে হামলা, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানিয়েছি, সকল ওলামায়ে কেরাম আমরা কেঁদেছি। তার কারণ আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা কোনো আলেম কখনো চাই না আমার কোনো মা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকুক, আমার কোনো যুবকের বুকে গুলি চলুক, আমার কোনো সে যে ধর্মেরই মানুষ হোক, হোক হিন্দু ভাই, হোক আমার খ্রিস্টান ভাই যিনি আমার দেশে রয়েছে নাগরিকত্ব নিয়ে, হোক ইহুদি ভাই, হোক সে যে ধর্মের, সে যে জাতির, যে দলের, হোক সে আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে জামাতের, হোক সে জাতীয় পার্টির, হোক সে বাম গণতান্ত্রিক জোটের, হোক সে গণ অধিকার পরিষদ, এমন কোন রাজনৈতিক দলের নেতা কর্মী বা বাংলাদেশের কোন নাগরিক রাস্তায় বোমার আঘাতে জর্জরিত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ুক, এটা আমরা বাংলাদেশের কোনো আলেম কোনো ইমাম কখনোই চাই না। এটা সম্পূর্ণ তৎকালীন যুগে যে গভর্নমেন্ট ছিল এটা দায় তার নিতেই হবে। হ্যাঁ, এরকম একটা বড়
নির্বাচনী এরকম একটা বড় মনে করেন একটা আওয়ামী লীগের একটা আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের একটি সভার ভিতরে এইরকম পুলিশ থাকতে, আর্মি, গোয়েন্দা, বিজিবি, এনএসআই থাকতে, এত বড় একটা নেককারজনক হামলা করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যারা করছে আমরা দোষীদের অত্যন্ত কঠিন শাস্তি দাবি করব। এটা আমার কিন্তু আজকের যে বিষয়টি, এই বিষয়টি আমার বিবেকের নাড়া দিয়েছে। কোথায় আজকে বিচার? আমার কার কাছে বিচার চাইবো? যেখানে যারা বিচার করবে, যারা অদূর ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রের এই সুপ্রিম কোর্টের আপনার চিফ জাস্টিস হবে, যারা অ্যাটর্নি জেনারেল হবে, যারা আপনার আপনার সরকারি বড় বড় পর্যায়ের উকিল হবে, আজকে তাদের গায়ে আমাদের এই পুলিশ ভাইয়েরা যেভাবে হামলা করেছে এটা মানে ভাষায় প্রকাশ করে এই দুঃখ আমি দেখাতে পারবো না। বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হৃদয়ের হার্ট, এটা কিন্তু আমরা মুখে বলি না, কারণ আমাদেরকে এই সমাজে, আমাদের এই বাংলাদেশে আলেমদেরকে আজকে এক ফেসে করে রেখে ফেলা হয়েছে। আমরা কিন্তু এটা বলি না, কারণ উনি আমাদের হৃদয়ের হার্ট, উনি আমাদের চেম্বার, উনি আমাদের সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ দোয়ার জায়গার মধ্যে রয়েছে, কিন্তু এটা মুখে নয়, এটা আমরা প্রমাণ করি আমাদের কাজে, আমাদের সলাতে, আমাদের প্রার্থনায়, আমাদের কর্মে, আমাদের ভালোবাসায়, আমাদের একাগ্রতে আমরা প্রমাণ করি সব সময়। বুঝতে পারছেন? আমরা বাংলাদেশকে স্বীকার না করলে আমরা বাংলাদেশে থাকি কিভাবে? বাংলাদেশের আজকে, বাংলাদেশ আজকে দুটো শক্তি একটা প্রশ্ন এখানে এসেছে, একটা স্বাধীনতার পক্ষের শক্তি, একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি। আমি এই প্রশ্নটির উত্তর যদিও দিতে প্রস্তুত, তবুও দিচ্ছি, এই কারণে আপনার পৃথিবীর কতটা দেশ স্বাধীন হয়েছে, আজকে কোন দেশের স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নাই। আজকে আমার প্রিয় কলিজার মাতৃভূমি বাংলাদেশে আজকে একদল স্বাধীনতার পক্ষের শক্তি, আর একদল স্বাধীনতার বিপক্ষের শক্তি, এটা প্রচার করে আমাদের দেশটাকে আজকে দেউলিয়ার পথে নিয়ে গিয়েছে। আপনি 50 বছর হয়েছে স্বাধীনতার, এখনো স্বাধীনতার স্বাদ কি আমি মোহাম্মদ লুৎফর রহমান পাইনি, আপনি পেয়েছেন কিনা আমাকে জানাবেন? এখনো পাইনি, এখনো আমি পরাধীন, আমি এখনো পরাধীন রয়েছি এই বাংলাদেশের, আপনার ভারতের আন্দামান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত আমার ওলামায়ে কেরামের লাশ ব্রিটিশরা মাটি পর্যন্ত দিতে দেয়নি, রাস্তায় ঝুলিয়ে রেখেছে। কতটা বর্বরোচিত অত্যাচার করেছে, আর কতটা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে এই অবিভক্ত বাংলাকে স্বাধীন করার জন্য। তো যাই হোক, সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দেশের স্বাধীনতার যুদ্ধে 1971 সাল থেকে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমার যে কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার হৃদয়ের মধ্যমণি, এবং অন্যান্য আলেম ছাড়া অন্যান্য যারা এই বানর ভাষা আন্দোলন থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দেশের ইমান, ইজ্জত, অজিত ঐতিহ্য, আমাদের দেশের সংস্কৃতি, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের দেশের বাংলাদেশের ইজ্জতকে সুউচ্চ তুলে ধরার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকেও তো আমরা জীবন ফিরিয়ে দিতে পারবো না। আমার মহান মালিকের দরবারে একটাই ফরিয়াদ, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন।